নমস্কার দর্শক বন্ধু, ধর্মাস্থা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের বিষয়টি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় এই কারণেই বলবো, পূজা ক্ষেত্রে বলুন আর কোনো বৈদিক ক্রিয়াকর্মেই বলুন, অনেক ভ্রান্ত ধারণা বা অনেক অশাস্ত্রীয় নিয়মবিধি, এমন কিছু বিদ্যাশূন্য বিদ্যারত্ন পণ্ডিতগণ বাজারে ছড়িয়ে বেড়াচ্ছেন, অশাস্ত্রীয় কিছু কথাবার্তা। তাহলে অশাস্ত্রীয়টা কি? অনেকে বলেন কার্তিক পূজা নাকি করলে 4 বছরই করতে হয়। এটা এমন ব্যাপকভাবে ছড়ানো হয়েছে, মানুষের ভেতরে একদম গেঁথে গেছে। অনেক মানুষ মানতে চাইবেন না যে আমরা শুনে এসেছি 4 বছরই করতে হয়, কোনো বিধান নেই। দুরকম বিষয় আছে, এক কার্তিকের পুজো, আপনি যদি মনে করেন আপনি কার্তিক পূজা করবেন, করতেই পারেন, বা পুত্র সন্তান কামনার ক্ষেত্রে অনেকে কার্তিক পূজা করে থাকেন, করতেই পারেন। অনেকে ভাবেন আমি কার্তিক পুজো করবো, হঠাৎ করে ঠিক করলেন, বা অনেকে বাড়ির দরজায় কার্তিক রেখে যান, সেক্ষেত্রেও করে থাকেন অনেকে কার্তিক পুজো। যেদিনকে কার্তিক পুজো সেদিনকে কার্তিক পুজো করে সে 16 উপচারে করুন আর 10 উপচারেই করুন, করবেন, ভোগ নিবেদন করতেই পারেন, আরতি করবেন, এবং সেখানে হোমের ব্যবস্থাও থাকবে। একটা পুজোতে যা যা হয় সব থাকবে, পারলে তার পরের দিন নিয়ম অনুযায়ী বিসর্জন ক্রিয়াটি করতে পারেন। এই হলো কার্তিক পূজার বিষয়। আর কার্তিকেও ব্রত বলতে যা বোঝা যায় সেটা হচ্ছে আজীবন তারা করতে পারেন, যারা কার্তিকেও ব্রত করেন তারা আজীবন করতে পারেন। এটা 4 বছর কি 8 বছর কি 10 বছর এমন কোনো বিধি নেই। সেগুলি কোনটা করব? জন্মাষ্টমীর ব্রত করব আজীবন। আমরা রাস করব আজীবন, কার্তিকেও ব্রত করতে পারি আজীবন, কিন্তু কার্তিক পূজা আজীবন নয়। বা সেটা 4 বছর করতে হবে এমন কোনো বিধান নেই। কি করতে পারেন আপনি? 4 প্রহরে 4 বার পুজো করতে পারেন, কিন্তু সেটা 4 প্রহরের জায়গায় 4 বছরে গিয়ে দাঁড়িয়েছে। আর অনেকে আবার এমনও বিধান দেন যে বছর আপনি করতে পারলেন না পূজা, পরের বছর কিন্তু আপনাকে ডবল কার্তিক এনে পুজো করতে হবে। এটা কোথাকার নিয়ম? এই সর্বনাশটি আপনারা করবেন না আমি আশা করি। কার্তিক পেয়েও, কার্তিকের পুজো এবং কার্তিকেও ব্রত দুটি আলাদা জিনিস। দেখবেন কোনো কোনো বই খুললে, নাম করছি না, সেখানে কার্তিকেও ব্রত বলে কথাটা লেখা রয়েছে। তা সেটা কার্তিকের পূজা না কার্তিকের ব্রত আপনি কী করে বুঝবেন? আবার এমন কিছু কার্তিক পূজার পদ্ধতি বই আছে বাজারে, তাতে বোঝবার উপায় নেই এটা কার্তিকের ব্রত নাকি কার্তিকের পূজা। কিছু বিদ্যাশূন্য বিদ্যারত্ন পণ্ডিত ব্যক্তি বাজারে অনেক আছে, ছেয়ে গেছে, তাদের এই অশাস্ত্রীয় বিধানগুলো মানুষের পক্ষে যন্ত্রণাদায়ক, যে 1 বছর কোনোভাবে কার্তিক পূজা না করতে পারলে পরের বছর ডবল করতে হবে, বা আপনি যখন কার্তিক পুজো চালু করেছেন আপনাকে 4 বছরই করতে হবে, এমন কোনো বিধান নেই, আপনি 1 বছরও করতে পারেন। আবার কার্তিকের ব্রত কিন্তু আপনি আজীবন করতে পারেন, যেমন জন্মাষ্টমী ব্রত, রাস, এগুলো আপনি আজীবন করতে পারেন। সুতরাং কার্তিকের পুজো
কার্তিকের ব্রত, এই দুটো কিন্তু দু রকম, আপনাকে কিন্তু সঠিকভাবে বুঝতে হবে। আমি সঠিকভাবে যাতে আপনারা বুঝতে পারেন তার জন্য আমি আপনাদের সামনে একটি জিনিসের তফাত গড়ে দেব। যেমন হচ্ছে স্বস্তিবাচন, কার্তিক পূজার স্বস্তিবাচন হচ্ছে যেমন আমরা সাধারণভাবে স্বস্তিবাচন করি, ওং কর্তব্যে অস্মিন শ্রী শ্রী কার্তিকেয় পূজন কর্মণি, ওং পুণ্যাহম ভবন্ত ব্রুবন্তু, ওং পুণ্যাম ভবন্ত ব্রুবন্তু, ওং পুণ্যাম ভবন্ত ব্রুবন্তু, তারপরে ওং পুণ্যাহম, ওং পুণ্যাম, ওং পুণ্যাম, তারপরে কী করছি, ওং কর্তব্যে অস্মিন শ্রী শ্রী কার্তিকেয় পূজন কর্মণি, ওং শাস্তি ভবন্ত ব্রুবন্তু, ওং শাস্তি ভবন্ত ব্রুবন্তু, ওং শাস্তি, ওং স্বস্তি, ওং স্বস্তি, তিনবারে তিনটে আতপ চাল ফেলে দিলাম সামনের কোনো পাত্রের উপরে। তারপরে ওং কর্তব্য অস্মিন শ্রী শ্রী কার্তিকেয় পূজন কর্মণি, ওং ঋদ্ধিম ভবন্ত ব্রুবন্তু, ওং ঋদ্ধিম ভবন্ত ব্রুবন্তু, ওং ঋদ্ধিম ভবন্ত ব্রুবন্তু, ওং ঋদ্ধতাম, ওং ঋদ্ধতাম, ওং ঋদ্ধতাম করে ঋদ্ধতাম বলে তিনবার তিনটে আতপ চাল ফেলে দিলাম। তারপরে তো স্বস্তি সুক্ত করতেই হবে নিয়ম অনুযায়ী। তারপরে হচ্ছে ব্রতের স্বস্তিবাচন, দেখুন আলাদা, যেটা বললাম সেটা হচ্ছে কার্তিক পূজার স্বস্তিবাচন, এখন যেটা বলবো সেটা হচ্ছে কার্তিকেয় ব্রতের স্বস্তিবাচন। ওং কর্তব্যেষু এষু, কারণ একটা ব্রত কিন্তু একবারের জন্য হয় না, এটা বহুদিনের জন্য হয়, তার জন্য দেখুন এখানে বহু বচন প্রয়োগ করা হয়েছে। ওং কর্তব্যেষু এষু শ্রী শ্রী কার্তিকেয় ব্রতাঙ্গ পূজন হবন ব্রতকথা শ্রবণ কর্মসু, ওং পুণ্যাহম ভবন্ত ব্রুবন্তু, ওং পুণ্যাহম ভবন্ত ব্রুবন্তু, ওং পুণ্যাহম ভবন্ত ব্রুবন্তু। তারপরে আবার ওং কর্তব্যেষু এষু শ্রী শ্রী কার্তিকেয় ব্রতাঙ্গ পূজন হবন ব্রতকথা শ্রবণ কর্মসু, ওং শাস্তি ভবন্ত ব্রুবন্তু, ওং শাস্তি ভবন্ত ব্রুবন্তু, ওং স্বস্তি ভবন্ত ব্রুবন্তু, ওং শাস্তি, ওং শাস্তি, ওং স্বস্তি। তারপরে আবার ওং কর্তব্যেষু এষু শ্রী শ্রী কার্তিকেয় ব্রতাঙ্গ পূজন হবন ব্রতকথা শ্রবণ কর্মসু, ওং ঋদ্ধিম ভবন্ত ব্রুবন্তু, ওং ঋদ্ধিম ভবন্ত ব্রুবন্তু, ওং ঋদ্ধিং ভবন্ত ব্রুবন্তু, ওং ঋদ্ধতাম, ওং ঋদ্ধতাম, ওং ঋদ্ধতাম। তারপরে এই স্বস্তিবাচনের পরে অবশ্যই স্বস্তি সুক্ত পাঠ করবেন, তাহলে সহজে বুঝতে পারলেন কার্তিক পূজার স্বস্তিবাচন এক, ব্রতের স্বস্তিবাচন কিন্তু আরেক রকম। কখনোই ভুল করবেন না যে কার্তিকের ব্রত এক, কার্তিক পূজাও এক, দুটো দুরকম। দেখুন স্বস্তিবাচনে যেমন আলাদা রূপ দেখলেন, কারণ অনেক কাজ করতে হয়, তাই স্বস্তিবাচনের বাক্যটাও বদলে গেছে, কর্তব্যেষু এষু হয়ে গেছে, বহু বচন প্রয়োগ করা হয়েছে, এটা বহুদিন ধরে চলে কার্তিকের ব্রত। এরপরে সংকল্পের ধারাও কিন্তু অন্যরকম বা নিয়মও অন্যরকম, সেটা আমি এই ভিডিওতে বলবো না, এটা অন্য কোনো ভিডিওতে বলবো, এটা আমি আশা রাখি, তাহলে আপনারা সঠিকভাবে বুঝতে পারবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, আপনারা অনেকে সাবস্ক্রাইব করতে ভুলে যান, সেটা ভুলবেন না আমি আশা করি, বেশি বেশি করে চেনা জানা মানুষের মধ্যে, কোনো পুরোহিত বন্ধুদের মধ্যে সেটা শেয়ার করবেন, যাতে প্রত্যেকেই জানতে পারে, শিখতে পারে, বুঝতে পারে। যাই হোক, অনেক সময় নিয়েছি, আজ তাহলে এখানেই শেষ করছি, নমস্কার।